এদিকে ঈদ আনন্দ উদযাপনে রাজধানীতেও মানুষ ছুটছে বিভিন্ন বিনোদন কেন্দ্রে। বসুন্ধরা সিটির টগি ফান ওয়ার্ল্ড থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসান ওয়ালি। ওয়ালি, টগি ফান ওয়ার্ল্ডে আজকের দিনে ভিড় কেমন জানাবেন। মুহূর্তে আমি রয়েছি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের টগি ফান ওয়ার্ল্ডে, যেখানে কিন্তু বেলা 12টা থেকে যখন এটি শুরু করা হয়েছে, এরপর থেকে আমরা দেখছি আজকে যেহেতু পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ, যার ফলে কিন্তু সাধারণ মানুষের উপচে পড়া ভিড়, বিশেষ করে শিশুদেরকে সঙ্গে নিয়ে কিন্তু তাদের বাবা মায়েরা এসেছেন। বিশেষ করে রাজধানী ঢাকায় ঈদ উদযাপনে, পহেলা বৈশাখ উদযাপনে বাচ্চাদের কোথাও বিনোদন কেন্দ্র কিন্তু যে অভাব, যে শূন্যতা, সেটি কিন্তু পূরণ করেছে এই টগি ফান ওয়ার্ল্ড, যে জায়গাটিতে কিন্তু আসলে বাহারি সব রাইড গেমসে কিন্তু শিশুরা একেবারে তাদের যে ঈদ আনন্দ, সেই ঈদ আনন্দ কিন্তু দ্বিগুণ হচ্ছে। বেলা 12টা থেকে মধ্যরাত পর্যন্ত চলছে এটি ঈদ উপলক্ষে। একই সঙ্গে এবার যেহেতু ঈদ আর বাংলা নববর্ষ একেবারেই পরপরই, আজকে ঈদের চতুর্থ দিন, একই সঙ্গে পয়লা বৈশাখ, যার ফলে কিন্তু যে এখানকার যে মানুষের উপস্থিতি সেটি কিন্তু আমরা দেখছি একেবারে অনেক বেশি। বিশেষ করে বাচ্চারা কিন্তু এই জায়গাটিতে এসে তাদের যে উদযাপন, ঈদ উদযাপন, ঈদ আনন্দ, সেটি নিয়ে কিন্তু আসলে তারা একেবারে মেতে উঠছে। এখানে কিন্তু একেবারে হই হুল্লোড় করার যেই সুযোগ, সেই সুযোগ যেমন রয়েছে, একেবারে বিস্তৃত জায়গা, একেবারে আটতলা থেকে ১৮তলা পর্যন্ত, ১১তলা জুড়ে নানান জায়গায় ১৭৬টিরও বেশি যে নানান রাইড এবং গেমস রয়েছে এই জায়গাটিতে, দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় এই থিম পার্ক, ভিআর থিম পার্ক, যার ফলে এই জায়গাটিতে কিন্তু একেবারে লেজার ট্যাগ, পেইন্ট বল, ভার্চুয়াল রিয়ালিটি জোন, অগমেন্টেড রিয়ালিটি এবং আর্কেড গেম, রাইডসের মতো রোমাঞ্চকর সব আয়োজন কিন্তু রয়েছে এই জায়গাটিতে। যেমনটি দেখছেন একেবারে হই হুল্লোড় করা, লাফানো, সেরকম যে জায়গা একেবারে শিশুদের স্বর্গরাজ্য বলা চলে, তাদের মনের মতন সেরকম সব রকমের আয়োজন কিন্তু রাখা হয়েছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের টগি ফান ওয়ার্ল্ডে, যেটি কিন্তু এই জায়গাতে বড়দের জন্য নানান আয়োজন রয়েছে অন্যান্য ফ্লোরে। সেই জায়গাটিতেও কিন্তু আসলে তারা যে রোমাঞ্চকর সব অনুভূতি নিতে কিন্তু এই জায়গাটিতে আসেন টগি ফান ওয়ার্ল্ডে। এবং ঈদ উপলক্ষে কিন্তু একটি বিশেষ আয়োজন করা হয়েছে, অন্যান্য দিনে যেমন একটা থেকে শুরু হয় বেলা একটা থেকে, ঈদ উপলক্ষে কিন্তু বেলা 12টা থেকে এটি শুরু হয়েছে এবং সেটি কিন্তু মধ্যরাত পর্যন্ত প্রতিদিন চলছে। একেবারে নগরবাসীর ঈদ আনন্দ, পহেলা বৈশাখের যে উদযাপন, সেটির জন্য কিন্তু দারুণ একটি আস্থার জায়গা তৈরি হয়েছে টগি ফান ওয়ার্ল্ড। এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ। ওয়ালি, ধন্যবাদ আপনাকে।